তো বলছি বরণের সব ব্যবস্থা হয়েছে তো আমি একদম রেডি আছি এটাও বরণ দালা দাও 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 বাজাও আপনার কোনো অসুবিধা হয়নি তো আসতে কোনো প্রবলেম হয়নি বাবা চল হোক সবার থেকে আলাদা কেন দাঁড়িয়ে আছো সবার থেকে দূরে কেন দেখছি তুলির বরকে দেখছি ভাবছি বিয়েই যখন করলো তাহলে এরকম ছেলেকে কেন ইচ্ছে করলে তো ভালো ছেলেও পেত এই ছেলে ওর সঙ্গে মানাচ্ছে না ওর হয়তো মনে হয়েছে মানায় নাকি কোনো অশান্তি থেকে বাঁচার জন্য এই ছেলেকেও পছন্দ করলো না এইসব কথা বাদ দাও না অশান্তি থেকে বাঁচার জন্য কিছু নয় ওরা তো ঠিক মনে হচ্ছে এই জন্য করছে অশান্তি থেকে বাঁচার জন্য অনেক পথ ছিল সে পথগুলো বেছে নেয়নি ওই পথটাই বেছে নিয়েছে খুব ভালো কথা তাহলে বরণ হয়ে গেলেই আমরা কিন্তু বিয়ের আসরে চলে যাব তাই তো সময় তো চলে যাচ্ছে 7:30 লগ্ন তো কটা বাজে ও বাবা 7:15 তাই তো বাবা ওইদিকে পুরোহিত মশাই তো তাহলে করছেন খুব ভালো জামাই হয়েছে খুব ভালো যাক তাহলে জামাই পছন্দ হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে পুরুষ মানুষের তো কাজই সব আপনার ব্যবসা বাড়বে কত আপনি ভাবতেও পারছেন না ও তো বাড়িয়ে দেবে জামাই ব্যবসা খুব ভালো সম্বন্ধ হয়েছে দাদা আলাপ করিয়ে দিই এই হলো আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা ছেলের বাবা ছেলের জ্যাঠামশাই আর ইনি হচ্ছেন পার্থর বাবা এই যে তোমার কিন্তু অনেক দায়িত্ব আছে যাও শালিকে নিয়ে এসো এরপর কিন্তু আমরা সোজা সোজি বিয়ের আসরে চলে যাব না না হতে পারে জামাই হয় ও কেন করবে ওর থেকে তো আমার দায়িত্ব বেশি আমি তো এবারে মেয়ে আপনি চিন্তা করবেন আমি নিয়ে আসছি আমি এক্ষুনি নিয়ে আসছি এই ধরো তো আচ্ছা অল্প একটু জলযোগের ব্যবস্থা হয়েছে আপনারা আসুন না 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 এখন কিচ্ছু না আগে ছেলের বিয়ের ব্যবস্থা করতে হবে দেখুন কোনোভাবেই কিন্তু লগ্ন পার হতে দেওয়া যাবে না হ্যাঁ মানে অমঙ্গল হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে কোনো চিন্তা করবেন না আমরা সব খাবো সবুজটা এই সবুজ একটু দরকার আছে রে দাঁড়া এই তো বাবা শোন না শোন না একটা কাণ্ড হয়েছে বলছি যে বিয়ের আসরে তো সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে বুঝতে পেরেছিস তো আলাদা করে বসাবার সময় নেই কেন ওরা তো বিয়ে দেখবে তো তুই ওই জল খাবারের যে ব্যবস্থাগুলো হয়েছে একটু ওখানেই দিয়ে দে কোনো চিন্তা করতে হবে না আমি সব বুঝে নেব ভেরি গুড আর শোন না তোর তোর যে অন্যান্য ছেলে তাদেরকে কাজে লাগিনিস হ্যাঁ বুঝেছিস ফার্স্ট ক্লাস কই গো কই গো খাবা কই গো হলো 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 তোমার আরে বাবা এদিকে দেরি হয়ে যাবে যে এই তো মিষ্টিটা খাওয়ানো হলেই হয়ে যাবে তুমি তো ওদিকে চলে গেলে ওই না দেখেছেন বাবা ঋষি শোনো না তুমি একটু আমাদের নতুন জামাইকে নিয়ে গিয়ে বিয়ের আসরে বসাও এতটা যখন দায়িত্ব নিয়ে করতে পেরেছিস তখন বাকি কাজটাও দায়িত্ব নিয়েই কর তুলি জানুক যে ওর বিয়েটা তুই মেনে নিয়েই সবকিছু করছিস মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন
আমি তো তুলির নাম বলেছি, জাহ্নবীর নাম তো বলিনি। যা বাকি ডিউটিগুলো কর। জানি না, হয়তো ওয়াশরুমে গেছে, জানিস তো। ও মা, ওই দেখো গয়নাগাটিগুলো এখনো খোলা পড়েনি, এদিকে 7:30টার মধ্যে তো বলেছে রেডি করে দিতে। কি যে করে না। আচ্ছা দাঁড়া, আমি ওয়াশরুম থেকে দেখে আসি। হ্যাঁ দাঁড়া, তুলে দিই। আচ্ছা ভালো বলতো। বলছিলাম যে এবার আমাদের অনুমতি দিন, অনুমতি দেওয়ার তো একটা ব্যাপার থাকে। তাহলে আমরা মেয়েকে নিয়ে আসতে পারি। অফিসের অনুমতির আগেই আপনার ছোট মেয়েকে কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি নিয়ে আসার জন্য। চলুন চলুন, আপনাদের পুরোহিত মশাই রেডি তো? আমাদের পুরোহিত মশাইও কিন্তু এসেছেন। এনিমি, তোর দাদার বর বেশের জিনিসপত্রগুলো তোর কাছেই ছিল তো? আছে মা, সব রেডি আছে, এই তো যাচ্ছে বিয়ের আসরে। হ্যাঁ রে, দাদাকে একবারে চেঞ্জ করিয়ে নিবি। দাদাকে তো একেবারে বিয়ের আসরে নিয়ে গেল রে, একটা ঘরের ব্যবস্থা করতে হবে তো, চেঞ্জ করিয়ে নিবি কিন্তু একবারে। হ্যাঁ আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি, তোমরা কথা বলো, তুমি একদম চিন্তা করো না, আমি যাচ্ছি 7:30টার মধ্যে দাদাকে ঠিক বিয়ের আসরে বসিয়ে দেবো। আসুন আপনারা, আসুন আসুন। এই ওয়াশরুমে তো নেই, তোরা কি জানিস কোথায় আছে? তাহলে কি বাইরে কোথাও গেছে? তারা মামিকে একবার জিজ্ঞেস কর। এই দাদা, দেখিস এখনই পাঁচকান করিস না, আগে আমরা খুঁজে নিই ভালো করে। পাঁচ কান করার কি আছে, আরো যাবেই বা কোথায়? এই কথা বলছিস কেন অলি? কিছু বলা যায় না, আগে বাড়িটা ভালো করে একবার খুঁজে নিই। আচ্ছা তোর একটু জানা, তুই একটু দেখ, ভালো করে দেখ একবার। আচ্ছা ঠিক আছে, দেখছি দাঁড়া। চল, তুই এটা কিছুতেই করতে পারিস না তুলি দি, তুই এখান থেকে চলে যেতে পারিস না। তুই যদি যদি এটা করিস, আমি আমি ধরে নেবো। ঋষি, ঋষি তোকে এই কাজে প্ররোচনা দিচ্ছে। কি সমস্ত গয়না খোলা, ফুলও খুলে ফেলেছিস, খোপার ফুল খুলে এমনে তুলে দে, তুই পালিয়ে গেছিস। এই এই উনি কি রে, দিদি কোথায় তোর? আরে কি হলো, মেয়ে কোথায়? আসছে আসছে, এখনই আসছে, ওনার নিয়ে নিয়ে আসছে। আরে আহা, আগে তো মেয়েকে আসতে হবে, তো লগ্ন পেরিয়ে যাবে, 7:30টায় লগ্ন, আগেই বলেছিলাম, এখন তো আমি বারবার বলেছিলাম। আমি তো কিছুই বুঝতে পারি, মেয়ে কি আদৌ রেডি হয়েছে না হয়নি ঠিক করে বলো। এই আমি একটা কাজ করি, আমি বরং একটু। না 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 না, দিদি আপনি বসুন, আপনি বসুন, দুপুর থেকে তো রেডি হচ্ছে, ও এক্ষুনি চলে আসবে বলি। হ্যাঁ দিদি রেডি হয়ে গেছে, ওয়াশরুমে গেছে, আমি ফিল্ডে নিয়ে আসছি। তুমি ওখানে দাঁড়িয়ে থাকলে না কেন, একেবারে সঙ্গে করেই তো নিয়ে আসতে পারতে। দেখো সময় নষ্ট করার মতো তো সময় নেই, তাই না? না না, আসলে আমি একটা কথা বলতে এসেছিলাম মা। ঋষি কোথায় গো? আরে ঋষি তো বরকে নিয়ে বিয়ের আসরে বসেছে। ও ঠিক আছে, তাহলে ঋষিকে দেখলে একবার পাঠিয়ে দিও। হ্যাঁ কোথায়? ওই তো তুলিদির ঘরে, আমি তুলিদির ঘরেই রয়েছি। ঠিক আছে। আরে শোনো, তুলিদির ঘরে থাকলে তো এখন চলবে না, তুলিদিকে তো এখানে আসতে হবে, বিয়ের আসরে বসতে হবে। হ্যাঁ আসলে কি হয়, এই অলি শোন, আমি আমি খুনি আসি। যা যা দাঁড়া আসি, হ্যাঁ দাঁড়া দে দাঁড়া দে, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হবে। চলে আসবে, একদম রেডি হয়ে গেছে। বল পেয়েছিস? তুলি দেখে সারা বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছিস? আরে ঠিকই বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন অন্য দিকগুলো ভালো করে দেখ, আরেকবার দেখ, যা 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 একবার দেখ, দুটোই যা 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 দেখছি। চল বলো, এটা কেন করলে তুমি? কি করেছো?
এখন কি ভাবছো আমি বুঝতে পারবো না? তুমি তুলি দিকে বিয়ের আসর থেকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছো, তাই তো? কি বলছো তুমি? আমি কি বাড়িতে ছিলাম? দেখো, কাউকে অন্য কোথাও পাঠাতে হলে না তার সামনে থাকার দরকার হয় না, তাতে তো বরং অন্য কেউ সন্দেহ করবে। সেই জন্যেই তুমি বর আনতে চলে গিয়েছিলে। তাই ভাবি, তাহলে তুলিদির বর আনার জন্য তোমার কিসের এত উৎসাহ? আমার উৎসাহ? হ্যাঁ, আর বাদ তোমার উৎসাহ। তা নাহলে তুমি তো এটা করতে না। যেই মানুষটা চাইছিল না তুলিদির বিয়ে হোক, সে হঠাৎ করে তুলিদির জন্য বর আনতে চলে যাবে কোনো উদ্দেশ্য ছাড়াই? আমার কিসের উদ্দেশ্য? চিৎকার করো না ঋষি, খবরদার বলছি চিৎকার করবে না। শোনো, আমি কিন্তু এরকম অ্যাকিউজ করা মেনে নেব না। জাহ্নবী কোথায় গেছে জানি না। খবরদার ঋষি, জাহ্নবীর নামটা তুমি উচ্চারণ করো না। শোনো, যাকে তুমি তুলি বলছো সে জাহ্নবী, সেটা আমিও জানি তুমিও জানো। আজকের পর থেকে সেটা অস্পষ্ট নয়। হোক, তবুও তোমাকে মনে রাখতে হবে যে জাহ্নবী জাহ্নবী মারা গেছে, তুলি বেঁচে রয়েছে। জাহ্নবী মারা গিয়ে তুলির জন্ম হয়েছে, তাই তোমার মুখ থেকে আমি জাহ্নবী নামটা শুনতে চাই না। ফাইন, তুলি বললে তুমি যদি সন্তুষ্ট হও তাহলে তুলি বলছি। তুলি কোথায় গেছে সেটা আমার জানা নেই। তুমি আমাদের এইভাবে অপদস্থ করলে ঋষি, এই প্রতিদান দিলে? আমরা তো তোমাদের কাছে যাইনি, বরং তোমরাই এসেছিলে আমাদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। তো তো এই বাড়িতে এসে তুমি তুলিদিকে দেখতে পে ওই পাগল হয়ে গিয়েছিলে ঋষি, তুমি তো অন্ধ হয়ে গিয়েছিলে। ইভেন বিয়ের আসরে তুলিদের হাতও ধরেছিলে, আমি তো কিচ্ছু বলিনি তোমাকে। শুধু শুধু চিৎকার করে নিজের শক্তি ক্ষয় করো না। জাহ্নবীর ব্যাপারে আমার কিছু জানা নেই, ও যেখানেই গেছে নিজের দায়িত্বে গেছে। তাই? কোথায় গেছে ও? না না, বলো আমাকে কোথায় গেছে, এমন কি চেনা জানা আছে ওর? ও যেদিন আমাদের বাড়ি থেকে চলে এসেছিল এইভাবেই এসেছিল, ওর কোথাও যাওয়ার ছিল না, ও এরকম ভাবে সবকিছু ছেড়ে চলে যায়। কোনো কিছুর প্রত্যাশায় নয়, কোনো কিছুর আশায় নয়। তার মানে তুমি কি বলতে চাইছো ঋষি, যে তুলি দিয়ে আজকে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেছে? যদি চলে যাওয়ারই হতো আগেই তো যেতে পারতো, এই বিয়ের নাটকটার মধ্যে ঢোকার তো কোনো দরকার ছিল না। সেটা তুমি তুলিকে জিজ্ঞেস করো না, কারণ তুমি তুলি দিকে বার বার বাধা দিয়েছো, তুমি উস্কেছো তুলি দিকে। আমি উস্কেছি? আল বাদ, তুমি উস্কেছো, তুমি উস্কেছো তুলি দিকে। কেন তুমি বলনি, তুমি বলনি তুলি দিকে যে বিয়েটা না করতে? তুমি বারবার করে বলনি যে এই ছেলেটার সঙ্গে বিয়ে না দিতে? তুমি বলনি তুলি দিকে যে বিয়েটাই জীবনের একটা অপশন নয়? কি বলেছো কি বলনি বলো? হ্যাঁ বলেছি, আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই বলছি। তাহলে কেন বলছো ঋষি, কেন বলছো তুমি উস্কাওনি? ওটাকে উস্কানো বলে না, আমি একটা ভালো সাজেশন দিয়েছি। ভালো সাজেশন? কিসের ভালো সাজেশন? ও রাইট, তুলিদির যদি অন্য কোনো ছেলের সাথে বিয়ে হয়ে যায় তাহলে তো তোমার খারাপ লাগবে, তাই জন্যই তো তুমি সাজেশনটা দিয়েছিলে, তাই না ঋষি? কি ভেবেছো একই জীবনে তুমি তুলি ওলি দুজনকেই রেখে দেবে? আসলে তুমি না তুলিদিকে নিজের সম্পত্তির মতন করে রেখে দিয়েছিলে, তাই না? দেখো, তোমার মনের মধ্যে যদি ইনসিকিউরিটি থাকে তাহলে আমার কিছু করার নেই। আমি জাহ্নবীকে আটকাইনি, আমি জেসকে বলেছিলাম বিয়েটা করতে না। ও হ্যাঁ, তাই তো। আর যেই দেখলে জাহ্নবী বিয়ে না করে পারছে না, আমাদের বাড়িকে ফেস করতে পারছে না, তখন তুমি কি বললে? হ্যাঁ 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 রাইট, তুমি বললে যে ঠিক আছে তুমি বিয়ের আসরে বসো, বর আসার আগে আমি যেভাবেই হোক তোমাকে বাড়ি থেকে বের করে দেবো, তাই তো? সেটাই করেছিলে তো? মুখে বার করার জন্য আমার সাহায্যের কি প্রয়োজন? তুমি জানো কোথায় গেছে? দেখো, আমি তোমাকে বারবার বলছি, ও যখন এর আগে চলে গেছিল তখনও আমরা জানতে পারিনি ও কোথায় গেছে। ও এসবে পরোয়া করে না, এসবে তোয়াক্কা করে না, ও নিজের মনে মনে যেটা বিশ্বাস করে সেটাই করে। তাহলে এখন কি হবে? এখন কি হবে সেটা আমি কি করে জানব? তোমাকে তো জবাবদিহি করতেই হবে ঋষি, আমার বাপের এই অপমানের জন্য জবাবদিহি তো করতেই হবে তোমাকে।
আমি কেন জবাব দিতে যাব? আমি তোমাদের বাড়িতে ইনভাইটেড গেস্ট। অন্য সবাই যেমন এসছে আমি তেমন এসছি, সবাই খুব ভালো করে জানে আমি সেই সময় এখানে উপস্থিত ছিলাম না। দেখো জাহ্নবী কোথায় গেছে সেটা আমি জানি না, তোমরা বললে আমি খুঁজতে বলতে পারি। এর বাইরে আমি কোনো রেসপন্সিবিলিটি নিতে রাজি নই। তাহলে তুমি সোজা কথা সোজা ভাবে স্বীকার করবে না, তাই তো? কোনটা সোজা নয়? তুমি যেটা বলছো সেটা সোজা নয় ঋষি। তুমি সত্যি কথা বলছো না, তুমি বানিয়ে কথা বলছো। আমি বানিয়ে কথা বলি না, এই বানিয়ে কথা বলার আমার কিছু নেই, আমি সত্যি কথা বলতে পারি। দেখো সত্যি যদি আমি জানতে কোথাও পাঠিয়ে দিতাম, হয়তো দিতাম, অ্যাটলিস্ট এই বিয়েটা করার থেকে বেটার হতো। ওর একটা ভবিষ্যৎ আছে, আমি চাই না ও বিয়েটা করে স্টাক হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার চাওয়াকে জাহ্নবী গুরুত্ব দেয়নি। জাহ্নবী শেষ পর্যন্ত বলে গেছে জয়ী বিয়েতে খুশি, ওনাকে ওই পার্থ ছেলেটাকে বিয়ে করে তাকে স্বামী হিসেবে মেনে নিতে চায়। তাই আমাকে তার জীবনে আর ত্রিসীমা নিয়ে আসতে দেয়নি। দেখো আমি চেষ্টা করিনি সে কথা বলবো না, আমি চেষ্টা করে ফেলিয়ার হয়েছি। আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো। তুমি কাঁদছো কেন? আমি অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে তোমার সাথে সংসার করতে এসেছিলাম। তোমার সঙ্গে কথা বলে আমি বিয়েতে রাজি হয়েছিলাম, তুমি আমার সব স্বপ্ন নষ্ট করে দিলে। তুমি ভুলেই গেছো যা কথা দিয়েছিলে, সব ভুলে গেছো। আমার সব মনে আছে। তোমার কিচ্ছু মনে নেই বলি আমি তোমাকে বারবার বলছি, তুমি কোনোদিন প্রমাণ করতে পারবে না যে আমি জাহ্নবীকে সরিয়ে দিয়েছি। আমি নিজেও এখন অবাক, আমি নিজেও এখন বিস্মিত যে ও কোথায় গেল। ও নতুন করে একটা জার্নি শুরু করতে যাচ্ছে। বাই দ্য ওয়ে, তোমাকে একটা কথা বলা হয়নি, ও চাকরিটা পেয়ে গেছে। তো তাহলেই ওকে সহজে খুঁজে বার করা যাবে। হ্যাঁ, ও যদি চাকরি জয়েন করে তাহলে আমি বুঝতে পারবো ও কোথায় পোস্টিংটা নিয়েছে, আমি জেনে যাব। কিন্তু ও যদি স্টেটের বাইরে কোথাও যদি পোস্টিং নেয় তাহলে খুব ডিফিকাল্ট হবে জানার। কিন্তু ডিফিকাল্ট যতই হোক, জানতে যে পারবো না তা নয়। আরেকটা ব্যাপার, ও রিটার্নে টপ করেছে, তো শি ইজ অলরেডি দ্য টক অফ দ্য টাউন। সবাই ওর ব্যাপারে খোঁজ খবর রাখছে, সবাই মোটামুটি জেনেই যাবে ও কোথায় জয়েন করেছে। হ্যাঁ, প্রোভাইডেড ও যদি সিদ্ধান্ত নেয় ও চাকরিটা করবে তাহলেই জানতে পারবো। কিন্তু সেই খুঁজে লাভ কি? আজকের দিন ও যদি চাকরিটা জয়েন করে তাতে অনেক পাওয়ার, ও কারোর মুখে কি হয়ে থাকবে না, ও নিজের ডিসিশন ও নিজে নেবে। ও যা খুশি করুক ঋষি, কিন্তু ওর মা বাবা কে এরকম অপমানের মধ্যে কেন ফেলবে? এই প্রতিদান দিল আমার বাপি, ওকে একদিন রাস্তা থেকে কুড়িয়ে এনে সর্বস্ব দিল, তার দাম এই। তুমি আমাকে অনুযোগ করছো কেন? হ্যাঁ, যদি কোনোদিন সামনাসামনি হও তাহলে বলো। আর এখন যদি দরজা বন্ধ করে তুমি আমার সঙ্গে কথা বলছো, বর পক্ষে লোকেরা সন্দেহ করবে, সবার সামনে আমাকে এখানে টেনে এনেছ। চলো বাইরে, চলো বাইরে গিয়ে বলতে হবে সত্যি কথাটা যে জাহ্নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঋষি, তুমি খুব খুশি হয়েছো না? আমি খুশি হয়েছি, কেন? এই যে জাহ্নবীকে বিয়েটা করতে হলো না। জাহ্নবী বিয়েটা করলে আমি অখুশি হয়ে কি করতে পারতাম? ওর সঙ্গে তো আমার যোগাযোগ রাখার কোনো উপায় ছিল না, তাহলে আমার খুশি হওয়ার কারণটা কি? ঋষি, কষ্ট হচ্ছে না তার জন্য খুব? আমার কষ্ট হচ্ছে কি হচ্ছে না সেটা পরের প্রশ্ন, সেটা তুমি জানতে চাওনি। তুমি যেটা জানতে চেয়েছো আমি সে উত্তর দিচ্ছি। তাহলে আজ থেকে তোমার আর আমার জীবন থেকে জাহ্নবী সরে গেল, তাই তো? শুধু তোমার আর আমার জীবন থেকে নয়,
আমাদের চেনাশোনা সকলের জীবন থেকে জাহ্নবী দূরে সরে গেল। তাহলে এখন এদিকটা সামাল দেবে কি করে? যা সত্যি তাই বলবে, জাহ্নবীকে পাওয়া যাওয়ার পিছনে তো আমাদের কোনো হাত নেই, সুতরাং আমাদের কিছু করার নেই। আর আমার মা বাবাকে যে এতগুলো কথা শুনতে হবে তার কোনো দাম নেই।